বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের স্কটল্যান্ডের উদ্যোগে রবিবার এডিনবরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান 21 ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী শারমিন জাহানের নিবিড় তত্ত্বাবধানে একঝাঁক শিশু কিশোরেরা একের পর এক গান আর কবিতার চমৎকার পরিবেশনায় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। পাশাপাশি ফাল্গুনী সাজে সুসজ্জিত হয়ে মায়েদের পরিবেশনাও ছিল উল্লেখযোগ্য। সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক তানজিলা আক্তার। আমরা যদি এরকম মাঝে মাঝে ছোটখাটো একটা প্রোগ্রাম করতে পারি বিভিন্ন দিবস উপলক্ষে, তাহলে আমাদের বাচ্চারা অনেক কিছু আর কি শিখতে পারবে, জানতে পারবে বাংলাদেশি কালচার সম্পর্কে। আমরা এখন থেকে আর কি চেষ্টা করব যাতে প্রতিটা মায়েকে আমি বলবো যাতে তারা বাংলা ভাষার প্রতি উৎসাহিত করে, তাদের বাচ্চাদের উৎসাহিত করে, বা আমরা এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করবো উৎসাহিত করার জন্য আমাদের বাচ্চাদেরকে। 21 ফেব্রুয়ারি এই দিনে বাংলা ভাষার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা বিদেশে যেন আমাদের বাংলা ভাষাটা শিখতে পারে এবং বলতে পারে এবং জানতে পারে যে আমরা ভাষার জন্য কতটুকু যুদ্ধ করে এই ভাষাটা অর্জন করেছি, এটাই আর কি আমাদের বিদেশে প্রাপ্য। ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপদেষ্টা মণ্ডলের সদস্য নজরুল ইসলাম, হুমায়ুন কবির এবং আবু জামান। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, মোমেন হোসেন এবং সুলতান মনসুর বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের লেবার দলীয় সদস্য সারা বয়াক। আশিক মোহাম্মদ পার্থর সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে করেছিল অধিক প্রাণবন্ত। এডিনবরায় বাঙালিদের নানা অনুষ্ঠানাদিতে মঞ্চে দেখা যায় সাধারণত পুরুষতন্ত্রের প্রভাব। মধ্যরাতে বিভিন্ন রেস্টুরেন্টে দায়সারা গোছের কিছু আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকে জাতীয় দিবসের অধিকাংশ অনুষ্ঠানগুলি। সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন প্রজন্মের অংশগ্রহণ নেই বললেই চলে। তবে এবারের এই অনুষ্ঠানে শিশু এবং মায়েরা মিলে মঞ্চ দখল করে নেওয়ার দৃশ্যটি ছিল একেবারেই ব্যতিক্রম। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই।